বিচারের মাঠে আল্লাহ তালা আদম সন্তানকে বলবেন সমস্ত মাঠে এক বলবেন এ আদমের ছেলে মেয়ে শোনো আজকে তোমরা উপস্থিত হয়েছ বিচারের মাঠে পাপ নিয়ে তোমাদের পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ তোমাদের পাপ আর পাপ আকাশ জমিন পরিমাণ পরিপূর্ণ পাপ পাপ নিয়ে উপস্থিত হয়েছে সোনা। আর যদি তোমাদের সেরে কি পাপ না থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের এই পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি না থাকে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম রাসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে কথাগুলি বলেছেন কিন্তু বুঝাতে পারলাম না বুঝাবে কে শতকরা পঁচানব্বই জন বক্তায় মৃত্যু শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু আর কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া নয় তবু সবাই কণ্ঠস্বরে বক্তব্য দিচ্ছে কণ্ঠস্বরে বক্তব্য দিলে আরো বেশি কথা ভিতরে ঢোকাতে হয় না কণ্ঠ টিকে না আর কণ্ঠস্বরে বক্তব্য হলো মিঠে বক্তব্য দিতে হবে কঠোর কণ্ঠে যাবেন রাজি আল্লাহ বলে যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমার তাইনা হু তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজা তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনুজোর যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে তার বক্তব্যের গতি বক্তব্যের কারণে শরীর থেকে যা আপনার এই চাদর জুলে নিচে পড়ে যেত তিনি টের পাতেন না এত গরম হয়ে থাকতো এত রাগ বেড়ে যেত আর এত চোখ লাল হয়ে যেত মুখের দিকে তাকানো যেত না এইভাবে তিনি বক্তব্য দিতেন সেটা এখন এরকম হয়ে গেছে ওই যে কুমিল্লা চট্টগ্রামের দিকে যাকে উপস্থাপনা করছে যে উপস্থাপন করছে যে যে এখন আপনাদের সামনে আব্দুর বক্তব্য দিবেন সেও বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে এরকম করছে মানে সব কিছু উল্টে গেছে এক ঘন্টা কিছু কোরআন হাদিস পড়লে সেটা তো মুখস্থ করা লাগবে এমনি হবে সব মিথ্যে দিয়ে প্রতারণা দিয়ে ধোকা দিয়ে চলছে চাঁপা নেওয়া একটা ভাষা আন্ধা কো আন্ধা পাড়াতা যে বলছে সেও অন্ধ যে শুনছে সেও অন্ধ নাহলে এইসব মিথ্যা কথাতে ধর্ম চলে কি করে শিখ মহাপাপ সংক্ষিপ্তভাবে দেখালাম দু একটা শীত দেখাই আজকের জন্য তালিকা দেখানো সহজ নয় তবে তালিকা আগে আছে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত আমরা জঙ্গি তৎপরতার সর্বপ্রথম ব্যক্তি আমি বাংলার মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য যেভাবে দিয়েছি দিচ্ছি এদেশের মাটিতে এইভাবে কঠোরভাবে আর কেউ বক্তব্য দিয়েছে তা আমার জানা নেই বাংলাদেশের মাটিতে জঙ্গি বিরোধী কলম আমার সর্বপ্রথম আমি সালে সালে লিখেছি বের বইয়ের নাম কে লাভবান একটু পড়ে দেখুন শেষের দিকে হেডলাইন আছে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এই দিয়ে একটার পর একটা একটার পর একটা হেডলাইন আসছে একটু পড়ে দেখুন আবার যদি বলেন বা আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি আপনার কিছু উপকার করতে পারবো না আমার সাথে সম্পর্ক রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পত্রিকা পড়তে হবে এ ব্যাপারে আমি আশাবাদী আমার এটা অনুরোধ আর বিশেষ করে ঢাকার এই অঞ্চল সাভার সহ যত এলাকা আছে জিরানি সহ প্রত্যেকটা বাঙালি বাড়িতে মাসিকাল ইতেসাম থাকবে এটা আমার আন্তরিক দাবি মুসলমানের ঘরে তো থাকবে থাকবে হিন্দুর ঘরে থাকবে এটা আমার আন্তরিক দাবি পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে মাসিকাল ইতে সবার ঘরে থাকা জরুরি একটা নিয়ে ঠিকানায় চেয়ে নেবেন আপনার বাড়িতে চলে আসবে আমাকে পালটা পাল্টা পড়ার জন্য বলিয়েন না দশটা টাকা খরচ করবেন তাহলে আমিও কিছুটা কাজ করে শান্তি পাবো সফলতা অর্জন করতে পারবো আর আমি লিখে যদি আমি কিনি তাহলে আমি কি করবো চাপায়েন না আপনাদেরকে আমি খুব ভালোবাসি অন্তর থেকে কাজেই এই বিষয়ে খেয়াল করবেন এক খেয়ালে চেয়ে থাকেন আপনাকে আমি কয়েকটা শির দেখাচ্ছি হোসেন রাজিয়া তাল বলেন রা আরসুল্লাহ সাল্সাল্লাম বেয়া দেহি হালকা আল্লাহর নবি একটা লোকের হাতে তামার বালা দেখলেন ওই যে ব্যাচ লাইট না কী বলছে ওকে হাতে যেটা থাকছে সৌদি আরব গড়ি লাইট গড়ি সাজ বা বালা তামার বালা বা রাবার হাতে লাগানো আছে ভ্যান চালকের আছে রিক্সা চালকেরা আছে আপনারা যারা কাজ করছেন তাদের আছে অনেকেরই আছে আল্লাহর আসলে হাতে এটা দেখলেন দেখে বলছেন মা আছি এই কি তখন লোকটা বলছে হাজিব না হয় না আমার শরীরের দুর্বলতা আছে তো সেই জন্য এটা ব্যবহার করছি তখন আল্লার সে বলছেন ইনজিয়া এটা খুলে ফেলো অহিনা লাতাজি তো এটা তোমার হাতে থাকলে আরও দুর্বলতা বেশি হয়ে যাবে অলমত্য অহে আলাইকা তুমি যদি মরে আর এটা যদি তোমার হাতে থেকে যাই মাফলাতে অমৎ কে মা তাহলে বিচার মাঠে তোমাকে জাহান্নামে যেতে হবে তাহাজুদ পড়ে আর হবে না কাজ যাদের হাতে তামার বালা আছে রাবার জাতীয় বালা দেওয়া আছে এরা যদি এখন খুলে দেয় মারা যায় তাহলে দেরিতে হলো জান্নাত হবে আর যদি হাতে থেকে যাই তাহলে জাহান নাম হবেই তার কোনো বাঁচার পথ নাই কেন ও মুশরেক অবস্থায় মারা গেল আবদুল এমনি মাসুম রাজিয়া লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন ইন দা রোকা ওয়াত্তামায়েমা তেওয়ালা শিরকুন হ্যাঁ দেখো তো ওটা কি রাস্তা নাকি এরপরে যদি কেউ মোটর সাইকেল দেয় তাহলে তোমরা তাকে একটু দূরে নিয়ে গিয়ে স্টেডিতে বলবা তার তো হিতা হিত জ্ঞান নেই যে এখানে কথা চলছে আমার এই শব্দটা তার কানে গিয়ে লাগতে পারে একটু বুদ্ধি বিবেক আছে মাথায় কি সবটুকুই অন্য কিছু না ভালো কিছু আছে তোমরা আজকে খুব সোচ্চার থাকবা ওই কোনায় দাঁড়িয়ে থাকবা দুইজন ওই কোনায় দাঁড়িয়ে থাকবা দুইজন আজকে বক্তব্য শোনা হবে না আজকে আমরা তোমাদের এলাকায় এসেছি তোমরা তোমাদের জিম্মেদারি পালন করো আমাদের সম্মান করো আমাদের মূল্যায়ন করো তোমাদের কাছে এটা আশাবাদী তোমরা আমাদেরকে ডেকে নিয়ে এসছো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ নবী বললেন এনার রোকা ঝাড়ফুঁক করা সেরেক কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায় হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায় এছাড়া কালির দহায় কি দহায় অমুক অমুক এসবগুলো বলে যদি ঝাড়ফুঁক করে তাহলে যে করলো সেও মুশরেক যে করে নিল সেও মুশরেক এরা অভয় জাহান্নামী অত তামা আমার শিরকম গলায় তাবিজ ঝুলানো সেরে মাদুলি তাবিজ কতগুলো বাচ্চার গলায় এত তাবিজ আছে যে তাবিজ নিয়ে বাচ্চা চলতে পারে না এই মুহূর্তে আপনার হাতে কোমরে গলায় তাবিজ থাকলে তা খুলে দিতে হবে আংটি থাকলে অষ্টাধতর আংটি থাকলে তা খুলে দিতে হবে এটা শিখ খুলে দিয়ে যদি মারা যান জান্নাত হবে ইনশাল্লাহ একটু দেরিতে হলেও আর রাখা অবস্থায় মারা গেলে জান্নাতের কোনো পথ না আপনি মুসলমান অবস্থায় মারা যাচ্ছেন না আপনার লাইলা হিল্লা কেটে গেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার সব কৌশল সেরেক জাদু টোনা যে কিছু করে ওই যে যে পত্রিকায় লিখা আছে পেপার পত্রিকা দেখা যাচ্ছে ওই যে শয়তান মহিলা বলছে এখানে আসলে মনের মানুষ পাওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় ভুলেও এই এইসব জায়গায় যাবেন না স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বেঁধেছে শ্বশুরকে ভালোবাসেন শ্বশুর শাশুড়িকে বিষয়টা বলে দেন ঠিক হয়ে যাবে শ্বশুরের উপরে রাগ করে চলবেন না শ্রদ্ধা করবেন শ্বশুর কে শ্বশুরের হাতের উপরে হাত রেখে শ্বশুর কে শ্রদ্ধা ভালোবাসা জানাবেন সম্মানিত দিনী ভাই বোন খুব খেয়াল করে থাকবেন আতা আলার নবী এ রাহাতুন আল্লাহর নবীর কাছে জন লোক আসলো এদিকে দেখেন বায়েন নবী ও সাল্লা লা আলিসাল্লাম তিসাতান নয়জনের সাথে আল্লাহর নবী বায়াত করলেন ও আমসা খাওয়ান অহেদিন একজনের সাথে বায়াত করলেন না কালু সবাই বলল বায়েতা তিসাতান আপনি নয়জনের সাথে বায়াত করলেন

কোনদিন রাস্তাঘাটে কোনো বাড়িতে গিয়ে কোনো ছেলের গলায় যদি তাবিজ মাদুলি দেখতে পান কালো সুতায় গিরে দিয়ে ফুঁক দিয়ে গলায় দিয়ে দিয়েছে এরকম সুতা দেখতে পান তাহলে প্রথম জরুরি কাজ হবে তা ছিঁড়ে ফেলা চেষ্টা করবেন প্রাণপণে খালার বাড়ি হোক পুকুর বাড়ি হোক নানির বাড়ি হোক দাদির বাড়ি হোক আত্মীয় বাড়ি হোক যেখানে হোক না কেন যেখানে দেখবেন এটা জরুরি জিম্মেদারি islam is life islam is a born